নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আপনি প্রচুর চেষ্টা করছেন চেষ্টা করা সত্ত্বেও বিবাহ হচ্ছে না তবে আজকে আমি যেই উপায় জানাতে চলেছি এই উপায়গুলি আপনি যদি করতে পারেন তবে দেখবেন বিবাহে যে সমস্যা আসছে তা খুব সহজেই কেটে যেতে পারে কি সে উপায় আমি তো তা জানাবো কিন্তু সে উপায় হুবহু মানতে হবে আপনাকে প্রত্যেক ব্যক্তি জীবনে সুযোগ্য পাত্র বা পাত্রী আশা করে কিন্তু সুযোগ্য পাত্র বা পাত্রী পাওয়া যেমন কঠিন ব্যাপার তেমনই সঠিক সময়ে অনেকের বিবাহ হয় না আপনার বয়স হয়ে যাচ্ছে কিন্তু বয়স হয়ে যাওয়া সত্ত্বেও বিবাহতে দেরি হচ্ছে আপনি আপনার রাশিচক্র অনুযায়ী দেখে নিন তার জন্য কোন গ্রহ দায়ী আপনাকে কি করতে হবে কি করলে আপনার বিবাহ হয়ে যাবে আজকে আমি আপনাদের কিছু কিছু উপায় জানাবো এই উপায় যদি আপনি করতে পারেন তবে আপনার বিবাহে যে দেরি হচ্ছে সেই দেরি অনেকটাই কমে যাবে আর আপনি যদি পুরোপুরিভাবে সেই বিবাহে যে দেরি হচ্ছে তা কাটাতে চান তবে অবশ্যই দক্ষ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ বিবাহের প্রধান দুটি কারক গ্রহ একটি বৃহস্পতি এবং অন্যটি শুক্র গ্রহ জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহ শুভ থাকা চাই যদি বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় না থাকে তবে আপনি যতই সুন্দরী হন না কেন আপনার বিয়েতে বাধা আসবেই আসবে ঠিক একই রকমভাবে একজন জাতকের বিবাহতে বাধা তখনই আসে যদি জাতকের শুক্র গ্রহ অশুভ অবস্থায় থাকে অথবা সপ্তম ভাব পীড়িত হয় কারণ সপ্তম ভাব থেকে বিচার করা হয় আমাদের বিবাহ পাত্র বা পাত্রী কেমন হবে আপনার কাছে বিবাহ হবে না দূরে বিবাহ হবে আপনি যাকে চাইছেন তার সাথে বিবাহ হবে আপনার যার সাথে বিবাহ হবে বয়সের পার্থক্য কত হবে সমস্ত কিন্তু জানা যায় একটি রাশিচক্র যদি বিচার করান তার মাধ্যমে তবে আজকে আমি রাশিভিত্তিক কিছু উপায় জানাবো এই উপায় অবশ্যই করুন দেখবেন আপনার বিবাহে বাধা কিছুটা হলেও কাটবে আর এই উপায় করার পরেও যদি আপনাদের বিবাহে বাধা না কাটে তবে অবশ্যই দ্বিতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এবং একাদশ ভাব এই কটি ভাবকে দেখার দরকার রয়েছে এই কটি ভাব দেখবে নিঃসন্দেহে কোনো না কোনো ভাব আপনার ড্যামেজ রয়েছে যার জন্য বিবাহে বাধা আসছে যেই ভাব ড্যামেজ রয়েছে সেই ভাবটাকে যদি রিপেয়ারিং করে দেওয়া যায় তবে দেখবেন আপনাদের বিবাহ খুব সহজে হয়ে যাবে এবার আমি রাশিভিত্তিক আজকের যে বিষয় বিবাহে কিভাবে বাধা দূর করবেন তা আপনাদের সামনে উপস্থাপন কর প্রথমে আসি মেষ রাশির জাতক জাতিকাদের কথায় আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তবে মেষ রাশির সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহে বাধা কাটানোর জন্য মা দুর্গাকে অবশ্যই পুজো করা উচিত এবং আপনার রাশিচক্রে যদি প্রয়োজন হয় তবে অবশ্যই আপনি একটি সাদা রঙের জারকন পড়ুন দেখবেন আপনাদের বিবাহের যে সমস্যা তা কিন্তু কাটতে বাধ্য এবার আসি বৃষরাশির জাতক জাতিকাদের কথায় আপনার রাশি যদি বৃষ হয় তবে বৃষরাশির সপ্তম অধিপতি মঙ্গল গ্রহ কাজেই বৃষরাশির জাতক জাতিকাদের দেবী কাত্তায়নির অবশ্যই পুজো করা উচিত এবং যদি সম্ভব হয় মঙ্গলবারের দিন উপোস রাখা উচিত এবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায় মিথুন রাশির সপ্তমভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি কাজেই মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহে যদি বাধা কাটাতে চান অবশ্যই বিষ্ণু দেবতার আরাধনা শুরু করে দিন এবার আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায় আপনার রাশি যদি কর্কট হয় তবে কর্কট রাশির অধিপতি গ্রহ শনি কাজেই কর্কট রাশির জাতক জাতিকাদের প্রত্যেক সোমবারের দিন শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুরু করুন দেখবেন আপনার যে বিবাহে বাধা রয়েছে তা ধীরে ধীরে কেটে যাবে এবার আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায় আপনার রাশি যদি সিংহ হয় তবে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তম অধিপতি গ্রহ শনি কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদেরও সোমবারের দিন শিবলিঙ্গে অবশ্যই দুধ অর্পণ করুন আর এই কাজটি করবেন অবশ্যই উপোস করে দেখবেন আপনাদের যে বিবাহে বাধা রয়েছে তা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায় আপনার রাশি যদি কন্যা হয় তবে কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি কাজেই কন্যারাশির জাতক জাতিকাদের বিবাহে যদি সমস্যা আসে সেই সমস্যা দূরীকরণের জন্য বিষ্ণুর উপাসনা করুন এবং মা দেবীর উপাসনা করুন দেখবেন আপনার বিবাহে যে সমস্যা আসছে সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই মেষ থেকে কন্যারাশির জাতক জাতিকাদের বিবাহে সমস্যা দূর করার জন্য কোন দেবতা বা কোন দেবীর আরাধনা করবেন তা আমি আপনাদেরকে জানালাম এছাড়াও চক্রে যদি কোনো খুব খারাপ দোষ থাকে তবে অবশ্যই দক্ষ জ্যোতিষীকে দেখান এবং তার প্রতিকার অবশ্যই করার চেষ্টা করুন এবং যারা যারা ভাবছেন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারটি বুকিং নাম্বার যারা শুধুমাত্র বুকিং করে আমাকে দেখাতে চান তারাই ফোন করুন এবং তুনা রাশি থেকে মিন রাশি পর্যন্ত যাদের বিবাহে বাধা আসছে তারা কি করবেন কী উপায় অবলম্বন করবেন তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই জানিয়ে দেব নচেত এই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে ধন্যবাদ